হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আরআরসি গ্রুপ ডি এক্সাম দু হাজার একুশ এর উপরে একটা নিউজ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি কারণ এই মুহূর্তের থেকে বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই করোনা পরিস্থিতির মধ্যে কি পরীক্ষা হবে এবং যদি পরীক্ষা হয় তাহলে সেটা কবে অর্থাৎ করোনা পরিস্থিতিতে পরীক্ষা কবে তো সে ব্যাপারে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের মতামত এই ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু শেয়ার করে জানিও তো তাহলে চলবন্ধুরা দেখে নেওয়া যাক আরআরসি গ্রুপ ডির এক্সাম দু হাজার একুশের উপরে কী নিউজ আপডেট এসেছে রেলওয়েতে গ্রুপ ডিতে এক দশমিক শূন্য তিন লক্ষেরও বেশি শূন্য পদে নিয়োগের কথা কিন্তু করোনার কারণে পরীক্ষা পুনরায় পিছিয়ে দিল রেল গত বছর ডিসেম্বরে রেল গ্রুপ ডি স্তর ওয়ান নিয়োগ পরীক্ষার নতুন দিনক্ষণ জানায় বলা হয় দু হাজার একুশ এর পনেরোই এপ্রিল থেকে জুনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তবে এখনও পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা সম্পর্কে রেল নতুন কোনো আপডেট দেয়নি এর আগে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই দিনক্ষণ পিছিয়ে দেয় রেল অন্যদিকে এন টি ষষ্ঠ পর্ব পরীক্ষা গত আটই এপ্রিল শেষ হয়েছে এন নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার পরেই রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা শুরু হবে বলে মনে করেছিলেন অনেকে যদিও বর্তমান করোনা পরিস্থিতিতে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছে প্রায় এক কোটি পনেরো লক্ষ চাকুরি প্রার্থী রেলের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদন করেন রেলের স্থায়ী চাকরির আশায় এই পরীক্ষার জনপ্রিয়তা সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে অনেকটাই বেশি এছাড়া এই পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতাও কিছুটা কম লাগে অন্যান্য বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার তুলনায় কিছুটা হলেও প্রশ্নের মান সহজতর হয় এই কারণে বহু চাকরি প্রার্থী এটিকেই পাখির চোখ করে প্রস্তুতি নেন তবে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ পরীক্ষার দিনক্ষণ নিয়েই অনিশ্চয়তায় প্রার্থীরা তো তাহলে বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি কনফার্ম না যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে কারণ এই যে বর্তমান করোনা পরিস্থিতি চলছে এর মধ্যে পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং যদি এই করোনা পরিস্থিতি না হতো তাহলে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে অলরেডি বলেছিলাম যে এন পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রেলের গ্রুপ ডি অর্থাৎ আরআরসি গ্রুপ ডি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু রেলের তরফ থেকেই জানানো হয়েছিল কিন্তু এখন সেই পরিস্থিতির উপরে কোনো রকম আশার আলো দেখা যাচ্ছে না এই করোনা পরিস্থিতির জন্য এবং এই করোনা পরিস্থিতি চলাকালীন কি পরীক্ষা চলা উচিত কি উচিত না সেটাও তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানও তোমাদের মতামতটা অবশ্যই শেয়ার করো তো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের পক্ষে আশা করি হেল্পফুল হবে এবং আজকের তথ্যটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো